নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, অনব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আধার কার্ড সংক্রান্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এসেছি। অবশ্যই বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। UIDAI এর নতুন ফিচার, ইন্টারনেট ছাড়াই পাবেন আধার কার্ড সংক্রান্ত বিশেষ পরিষেবা। দেশের একটি বিশাল জনসংখ্যা রয়েছে যারা ইন্টারনেট সম্পর্কে খুব বেশি জানেন না। এই জাতীয় লোকদের জন্য UIDAI বিশেষ কিছু পরিষেবা সরবরাহ করছে। UIDAI এর নতুন SMS পরিষেবা। UIDAI আধার সম্পর্কিত এমন কিছু পরিষেবা শুরু করেছে যা আপনি SMS এর মাধ্যমে পেতে পারেন। এর জন্য আপনাকে ইন্টারনেটের মাধ্যমে UIDAI ওয়েবসাইট খুলতে হবে না, কিংবা আধার অ্যাপটি ডাউনলোড করার দরকার নেই। এর জন্য কোনো স্মার্টফোন দরকার নেই। যে কেউ এই বৈশিষ্ট্যগুলি একটি সাধারণ ফিচার্স ফোন থেকেও পেতে পারেন। এই পরিষেবার মাধ্যমে আধার কার্ড হোল্ডাররা আধার সম্পর্কিত অনেকগুলি পরিষেবা, যেমন ভার্চুয়াল আইডি জেনারেট, আধার কার্ড, বায়োমেট্রি লক আনলক করার মতো সুবিধাগুলো পাবে। এই সুবিধা পেতে হলে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে 1947 হেল্পলাইন নম্বরে SMS পাঠাতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই পরিষেবা পাওয়া যাবে। ভার্চুয়াল আইডি জেনারেটের ক্ষেত্রে যদি আপনার ভার্চুয়াল আইডি বানানোর প্রয়োজন হয়, তবে টাইপ করবেন ক্যাপিটাল লেটারে GVID এবং এর সাথে দিন নিজের আধার কার্ডের শেষ চার সংখ্যা। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনার আধার কার্ডের নাম্বার যদি 1234567891 2 3 হয়, তবে আপনাকে SMS এ লিখতে হবে ক্যাপিটাল GVID 9123। আপনি যদি আপনার ভার্চুয়াল আইডি ফিরে পেতে চান, তবে ক্যাপিটাল RVID এবং নিজের আধারের শেষ চারটি সংখ্যা লিখতে হবে। OTP পাওয়ার জন্য লিখুন GET OTP, এর সাথে আধার কার্ডের শেষ চারটি সংখ্যা। OTP-র জন্য ভার্চুয়াল আইডি ব্যবহার করতে চাইলে সেক্ষেত্রে পাঠাবেন GET GET OTP, লেখার পর স্পেস দিয়ে ভার্চুয়াল আইডি নম্বর, তারপর স্পেস দিয়ে আধার নম্বরের শেষ ছয়টি সংখ্যা। আধার লক আনলক প্রক্রিয়ার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রথমেই বলে রাখি, আধার লক আনলক করার পদ্ধতি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে GET OTP-র সাথে আপনার আধার নম্বরের শেষ চারটি সংখ্যা, দ্বিতীয় ধাপে LOCK UID, এর সাথে আধার নাম্বারের শেষ চার সংখ্যা এবং OTP লিখুন। অপরদিকে আধার কার্ড আনলক করতে গেলে প্রথম ধাপটি একই থাকবে, আর দ্বিতীয় ধাপে লিখতে হবে UNLOCK UID এবং ভার্চুয়াল আইডি নম্বরের শেষ চারটি সংখ্যা আর OTP-টি। তাহলে বন্ধুরা, এই সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের যে শব্দগুলি লিখতে হবে সেগুলো কিন্তু সবকটাই আপনাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওর আপডেটগুলি আপনার মিস না হয়। ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।